দুর্গাপূজো শেষ, লক্ষ্মী প্রতিমা গড়ার ব্যস্ততা পালপাড়ায়। তবে লক্ষ্মী প্রতিমা গড়লেও নিজেদের লক্ষ্মীর ভাড়ারে টান, আক্ষেপ শিল্পীর। দুর্গাপূজোর পালা শেষ হতেই ফের ব্যস্ততা বেড়েছে প্রতিমা শিল্পীদের, কারণ বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী পুজো হতে চলেছে, মাঝে আর একটি মাত্র দিন। তাই চরম ব্যস্ততা দেখা গেল কুমোর পাড়াতে। এক প্রকার রাত জেগে মূর্তি তৈরি করছেন পরিবারের ছোট থেকে বড় সকলেই। কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ, এক পুজো শেষ হতে না হতেই আরেক পুজোর প্রস্তুতি নিয়ে ব্যস্ততা থাকে তুঙ্গে। একদিন বাদেই লক্ষ্মী পুজো, দুর্গাপূজোর আমেজ এবং কার্নিভাল শেষ হতেই এবার শুরু হতে চলেছে লক্ষ্মী পুজো। বাঙালি গৃহস্থ বাড়ির পরিবারে লক্ষ্মী পুজো অন্যতম। প্রায় প্রতিটি পরিবারেই এই পুজোর আয়োজন করা হয়, আর সেই পুজোকে ঘিরেই গড়ে ওঠে মূর্তি তৈরি থেকে প্রতিমা সাজানোর কাজ। এই সময় কুমোরপাড়াগুলিতে জোর কদমে চলছে লক্ষ্মী প্রতিমা গড়ার কাজ। সেই পেশার সঙ্গেই দীর্ঘ দশ বছর ধরে যুক্ত হালি শহর আচার্য পাড়ার পাল পরিবার। পরিবারের নবীন থেকে প্রবীণ বা পুরুষ থেকে মহিলা সকলেই যুক্ত এই পেশার সঙ্গে। দুর্গাপূজার পরপরই তাদের তোজ্জোর শুরু হয়ে যায় প্রতিমা তৈরিতে। রাত জেগে হলেও ক্রেতাদের কাছে সঠিক সময়ে পৌঁছে দিতে হয় প্রতিমা, হাতে আর একটি মাত্র দিন, তাই জোর কদমে চলছে প্রস্তুতি। এই বিষয়ে প্রতিমা শিল্পী সুকুমার পাল জানান, শুধুমাত্র যে লক্ষ্মী প্রতিমা তৈরি করা হয় এমনটা নয়, দুর্গা কালী সহ বিভিন্ন প্রতিমাও তৈরি হয়। তাদের হাতের ছোঁয়ায় চিন্ময়ী থেকে মৃন্ময়ী হয়ে ওঠেন মা। চৈত্র মাস থেকে শুরু হয় প্রতিমা গড়ার কাজ। তবে আক্ষেপের সুরে তিনি জানান, প্রতিমা গড়ার কাজে যা খরচ হয় সেই তুলনায় লাভের মুখ তারা তেমনটা দেখেন না। তবুও এই পেশার থেকে তারা সরে আসেননি, বরং কষ্টের মধ্য দিয়েও ধরে রেখেছেন এই শিল্পকে। ঘরে ঘরে লক্ষ্মী পুজোর আয়োজন, নিজেরা লক্ষ্মী গড়লেও নিজেদেরই লক্ষ্মীর ভাড়ারে টান, আক্ষেপ শিল্পীদের। আমাদের প্রস্তুতি আগে চৈত্র মাসে আমরা কাজ শুরু করি, তারপরে দুর্গা ঠাকুর করি, তারপরে লক্ষ্মী, তারপরে কালী, সব রকম কাজ করে শুরু করতে হয় আমাদের। এতে আমাদের পয়সা করি প্রচুর লাগে, সেরকম কিন্তু আমাদের সেই হিসাবে আমাদের পয়সা আমরা পাই না। আমরা যেই খরচ যাই সেই খরচ অনুযায়ী আমাদের দাম পাওয়া যাচ্ছে না। যে খরচ আমাদের যাচ্ছে সেই হিসাবে আমাদের পয়সা পাওয়া যাচ্ছে না, প্রচুর দাম যাচ্ছে সেই হিসাবে আমাদের খরিদ্দার পয়সা তুমি দিচ্ছে না। মার্কেটে এগুলো তো মার্কেটে নিয়ে যাব এগুলো, আর দুর্গা ঠাকুর তো মার্কেটে নেওয়া না, দুর্গা ঠাকুর অর্ডার হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা।